বললাম যেটা বলছিলাম আপনার দুঃখের সৃষ্টি আছে একটা মানুষ যে তার জীবিত যাপিত জীবনে তার বাবা মাকে হারায় সেটা তো অবশ্যই একটা সাংঘাতিক একটা দুঃখের ঘটনা তো আমার জীবনে সেটা হয়ে গেছে 98 বেশ এবং আমি দেখেছি যে বাবা মার যে ভালোবাসা একজনের পর একজনের যে বিশ্বাস 8 মাসের ডিফারেন্সে মায়ের পরে বাবা চলে গেল বাবা বললো যে আমার আর বেঁচে থাকার কোনো মানে আমি আমি আসলে নাটকের থিমগুলো ওগুলো থেকেও নিয়েছি জীবন থেকেও নিয়েছি দুটো মানুষের বন্ধনটা কত পবিত্র কত সুন্দর কত মায়াময় হলে জীবন থেকেই চলে গেল একটা মানুষ তো যাই হোক এগুলো তো আছে আমার দুঃখের স্মৃতি আর সুখের স্মৃতিতে তো ভরপুর আমি যখন প্রথম মা হলাম একটা মেয়ের জন্য যে বড় সুখে